হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সিপি অফিস 365 ইমেল মার্কেটিং এর যে ফুল ফ্রি কোর্সের যে পার্টগুলো চলতেছে আমাদের, তো আজকে ভিডিওটা হবে চতুর্থ নাম্বার পার্ট। তো অলরেডি কিন্তু আমরা তিনটা পার্ট দিয়ে দিছি। তো তিনটা পার্ট আমাদের প্রথম পার্টে ছিল কোন কোন সফটওয়্যার লাগবে এবং কি কি সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং কি কোন অ্যাডভান্স লাগবে এ টু জেড দেখাই দিছি, এবং কি আমাদের যে দ্বিতীয় পার্টটা ছিল তো সেটার ভিতর কিভাবে আপনারা লিডগুলো গ্রুপ করবেন এবং কি 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 ল্যান্ডিং পেজগুলো করবেন এ টু জেড দেখাই দিছি, এবং কি তৃতীয় পার্ট আমাদের কিন্তু দেখেন কোন সাইডে নেটওয়ার্কগুলো আপনারা কাজ করবেন এ টু জেড কিন্তু আমরা দেখাই দিচ্ছি। ওকে, তো মোটামুটি তিনটা ভিডিও, যারা নতুন আছেন যারা এখনো কিন্তু দেখতে পারেন নাই তো তারা কিন্তু ভিডিওটি দেখে আসতে পারবেন, এবং কি প্লে লিস্টে থেকে আপনারা কিন্তু এই তিনটা ভিডিও দেখতে পারবেন। তো দেখেন একটা প্লে লিস্ট, তো এই জায়গায় কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, তো মোটামুটি এই জায়গায় কিন্তু প্লে লিস্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে আসবেন। তো সিপি ইমেল মার্কেটিং এর কাজ করে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা যখন নতুন অবস্থায় থাকবেন। তো আমাদের দেখেন এটা একটা পিসি দিয়ে কাজ করা একটা ইমেল মার্কেটিং এর কাজ, তো মোটামুটি একটা পিসি থেকে দেখেন 3 দিনে মাত্র $10 মতন। তো যারা নতুন আছেন তাদের কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন এই মার্কেটিংটা করে। তো মোটামুটি অনেকেই আছেন সিপিএ এই মার্কেটিংটা করতেছেন, ইমেল মার্কেটিং যেটাকে বলে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধু একটা বিশেষ কথা বলতে চাই, কারণ এখানে পার্ট নাম্বার 3 যেটা আছে তো সেটা কিন্তু আমাদের ফেসবুক পেজে দিতে পারি নাই বা আপলোডটা করতে পারি নাই। তো আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে না দেখলে ইউটিউব থেকে দেখে নেবেন, কারণ এই জায়গায় কিছু একটা সমস্যার জন্য আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু ফেসবুকে দেখেন পার্ট নাম্বার 3 যেটা ছিল তো সেটার লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা ফেসবুক থেকে যদি দেখতে চান তাহলে লিঙ্কের পর চাপ দিয়ে ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে, তো আমরা ফেসবুকে কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম হয়তো ভিডিওর জন্য, কিন্তু ফেসবুকে এলাও করি নাই এই জন্য আর কি আপলোডটা করতে পারি নাই। তো মোটামুটি আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। তো এখন থেকে কিন্তু ফেসবুকে আপলোড করার চেষ্টা করতেছি, তো দেখেন দুই একটা ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি তিনটা পার্টে আমরা কাজের জন্য যা যা লাগবে এ টু জেড আমরা কিন্তু গুছাই নিছি। তো এবার এখন কিন্তু আমাদের যে মূল কাজ আছে তো এই পার্ট থেকেই কিন্তু আমাদের মূল কাজ শুরু হবে। তো এই জন্য বলবো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ওকে, এবং কি ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন যাতে পরবর্তীতে আপনাদের এই ভিডিওটা আবার না দেখতে হয়। ওকে, আমাকে যখন আপনি প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন আমি কিন্তু পরবর্তীতে আপনাকে এই ভিডিওটি দেখার জন্য বলবো। তো এই জন্য আপনাদের ভালোভাবে দেখবেন যাতে ভিডিওটি পরবর্তীতে আবার আপনাদের আর যাতে না দেখতে হয়। ওকে, তো বন্ধুরা আমরা কিন্তু একটা এসএমএস নিছিলাম, একটা ল্যান্ডিং পেজ করে লিংক নিয়ে রাখছিলাম, তো আমি সেই লিংকটা দেখাই দিচ্ছি। তো সেটা নিয়ে একটা এসএমএস সাজাইতে হবে, এবং কি আমরা যে লিডগুলো গ্রুপ করছিলাম তো এ টু জে আমরা কিন্তু সমস্ত কিছুই কিন্তু গুছায় রাখছি। তো দেখেন আমাদের যে অ্যাডভান্সটা লাগবে তো সেই অ্যাডভান্সটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে নিছি। তো এটা সেই অ্যাডভান্স, তো অ্যাডভান্সের লিঙ্কটাও কিন্তু ভিডিওর নিচে প্রথম পার্টের ভিডিওর নিচে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই জায়গা থেকে অ্যাডভান্সটা লিঙ্কটা নিয়ে আপনারা এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো আমি কিন্তু প্রথম পার্টে দেখাইছি কিভাবে অ্যাড করবেন এবং কি কি লাগবে। তো প্রথম পার্টের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে আসবেন। তো মোটামুটি ইমেল মার্কেটিং এর কাজটা শিখতে হলে কিন্তু অনেক সময় লাগবে, কারণ আমরা একদিন অথবা 2 দিনে কিন্তু এই কাজগুলো শিখি নাই। ওকে, তো মোটামুটি একটা ভিডিও করতে হলে অনেক বড় একটা ভিডিও হবে, এজন্য আমি পার্ট বাই পার্ট করে আপনাদের দিচ্ছি যাতে আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি। ওকে, তো বন্ধুরা এবার চলুন একটা এসএমএস যে লিংকটা আমরা রাখছিলাম তো সেই লিংকটা দিয়ে একটু এসএমএসটা সাজাই, তারপর আস্তে আস্তে দেখাই দিচ্ছি কি করবেন। ওকে, তো বন্ধুরা এই দেখেন আমাদের যে গুগল সাইটটা এবং কি উইক্সের যে ল্যান্ডিং পেজগুলো করে রাখছিলাম তো এখানে আছে। তো আমরা এটা দিয়ে কিন্তু একটা সুন্দর করে এসএমএস সাজাইতে হবে, তারপরে এখান থেকে কিন্তু সেন্ড করতে পারবো। ওকে, তো বন্ধুরা আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি মেগা পার্সোনাল থেকে। তো যেহেতু ফেসবুক পেজে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো আমি মোটামুটি স্কিপ করে এখান থেকে টেক্সটটা অ্যাড করে নিয়ে তারপর আমি ভিডিওটা প্লে করতেছি। তো বন্ধুরা দেখেন আমি একটা এসএমএস এখানে নিয়ে আসছি। তো আমি এখান থেকে প্রথম একটা উইক্সের লিংকটা দিব। তো এটা কিন্তু আমরা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ল্যান্ডিং পেজটা করবেন, তো এটা কিন্তু ভিডিওতে দেখাই নেওয়া আছে, তো পার্ট নাম্বার 2 তে হয়তো সম্ভবত, তো আপনারা ওটা দেখে নেবেন। তো আমি দ্বিতীয় নম্বরে যে লিংকটা দিলাম সেটা হচ্ছে গুগল সাইট। তো দেখেন এটা গুগল সাইটের লিংক। তো মোটামুটি আমাদের এসএমএসটা সাজানো কমপ্লিট। তো এবার এখন আমরা আসি আমরা লিডের যে আমরা লিড যে গ্রুপ করছিলাম। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু লিড গ্রুপ করা হয়ে গেছে। লিড মানে ট্রাফিক ইমেল অ্যাড্রেস।
তো আমরা কিন্তু ইমেল মার্কেটিং করব। আর ইমেল মার্কেটিংটা হলো ট্রাফিকের ইমেলে আমাদের যে প্রোডাক্টটা আছে তো সেটা অ্যাড দেওয়া। তো ওই অ্যাড দেওয়ার পরে ট্রাফিক কিন্তু তাদের ইমেলে ঢুকবে এবং কি অ্যাডটা দেখবে, তো দেখার পরে সেখান থেকে সাইন আপ করবে। তো সেই সাইন আপের বিনিময়ে কিন্তু আমরা একটা ডলার পাবো। তো এটা স্মার্ট লিঙ্কের যে যে সাইন আপের যেরকম ডলার দিবে তো সেটা তো আমি কিন্তু দেখাইছি। তো আমার কিন্তু এখানে দেখেন ছয়টা সাইন আপে $10। তো এখানে কিন্তু বেশিরভাগ ছয়টা সাইন আপে মিনিমাম $3 করে হলেও কিন্তু $18 এবং কি $20 প্লাস হয়ে যায়। কোন ডলার রেটে একটু ঝামেলা করতেছে যেহেতু এটা স্মার্ট লিঙ্ক, তো কখন কোন সময় কি রকম অফার সেল হবে তো সেটা কিন্তু বলা যায় না। তো বন্ধুরা এটা হচ্ছে মোটামুটি সিপিএ ইমেল মার্কেটিং এর কাজ। তো আমাদের সব রেডি, একটাদের একটা নেটওয়ার্ক লাগবে তো সেটাও রেডি এবং কি এসএমএস টাও রেডি এবং কি ট্রাফিক লিড গুলো গ্রুপ করা হয়ে গেছে। ওকে, তো আমাদের এই এসএমএস টা আমাদের এই লিডের ভিতর সেন্ড করতে হবে। ওকে, তো এবার কিন্তু মূল কাজ তো আমরা কিভাবে এই লিডের ভিতর আমাদের এই এসএমএস টা সেন্ডিং করতে পারি। ওকে, তো বন্ধুরা ইমেল মার্কেটিং যারা কাজ করে তারা কিন্তু কোনেকেই হটমেল বা আউটলুক বা জিমেইল বা অফিস মাইক্রোসফট 365 যে ইমেলটা আছে তো সেইটা, তো আমরা কিন্তু এখন অফিস ইমেল মার্কেটিং ডে কাজ করি। তো যারা জিমেইল দিয়ে কাজ করেন তারা কিন্তু ইনবক্সে সেন্ড করতে পারেন। ওকে, তো আমরা যেহেতু অফিস মার্কেটিং এর কাজটা করি এটা দিয়ে কিন্তু আমাদের আনলিমিটেড সেন্ড হয়, তো জিমেইল কিন্তু আনলিমিটেড সেন্ড হয় না, এর জন্য কিন্তু কোটা ইনবক্স করা সম্ভব হয়। তো এটা কিন্তু ইনবক্স করতে পারবেন না কারণ এটা যেহেতু আনলিমিটেড সেন্ড হবে, কারণ আমাদের যে সেটআপ আছে তো 5টা ইমেল দিয়ে কাজ করলে রাত দিন 24 ঘন্টা আমাদের পিসিটা কাজ করতে পারে, মেইল দিয়ে সেন্ড হয় রাত দিন 24 ঘন্টা। তো মোটামুটি আমরা এর জন্য অফিস মেইল দিয়ে কাজ করি, এটা কিন্তু স্প্যামে সেন্ড হয়। ওকে, তো আনলিমিটেড সেন্ড হওয়ার জন্য কিন্তু স্প্যামে সেন্ড হয়। তো মোটামুটি আমাদের এই অফিস মেইলটাই লাগবে এবং কি অফিস মেইল কি কিভাবে পাই এবং কিভাবে অফিস মেইল ক্রিয়েটিং করি তো সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক আগেই ভিডিও দেওয়া আছে। তো এখন আমরা যে অফিস মেইল গুলোতে কাজ করি তো মোটামুটি এইগুলো কিন্তু ইডু মেইল থেকে আমরা অফিস মেইল ক্রিয়েটিং করে কাজ করি। ওকে, তো অফিস মেইলটা হলো আমাদের সেন্ডিং এর জন্য অফিস মেইলটা লাগবে, কারণ অফিস মেইলতে আমরা ট্রাফিকের কাছে এসএমএস টা সেন্ড করব তাদের ইমেইলে। ওকে, ট্রাফিকের ইমেইলে আমরা এসএমএস টা সেন্ড করব অফিস 365 ইমেইল দিয়ে। ওকে, তো অফিস 365 ইমেইল আপনারা কিভাবে খুলবেন তো দেখেন, আমি কিন্তু 9 মান্থ এগো কিন্তু কিডু মেইল দিয়ে কিভাবে খুলবেন তো সেটার ভিডিও দিয়ে রাখছি। ওকে, তো মোটামুটি আমরা কিন্তু কিডু মেইল দিয়ে যে অফিস মেইল গুলো ক্রিয়েট করে থাকি তো সেই মেইল দিয়ে কিন্তু কাজ করতেছে। ওকে, তো মোটামুটি ইডু মেইল কিন্তু আমরা পাই হচ্ছে ইন্ডিয়ান কিছু লোক আছে তো তাদের কাছ থেকে ইডু মেইল গুলো নিই এবং কি যারা বাংলাদেশি ইডু মেইল গুলো সেল করে তাদের কাছ থেকেও কিন্তু কিনে কিনে নিয়ে ওইগুলো দিয়ে কিন্তু আমরা কাজ করি। ওকে, তো আমাদের কিন্তু ইডু মেইল অ্যাপ্লাই করার জন্য সময় থাকে না, কারণ অনেকে আছে ইডু মেইল খুলতে পারেন তো তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট, তাদের ইডু মেইল দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, প্রত্যেকটি ইডু মেইল দিয়ে কিন্তু অফিস মেইল ক্রিয়েটিং করা যায় না এবং কি প্রত্যেকটি ইডু মেইল দিয়ে কিন্তু সেন্ড হয় না, কারণ অফিস মেইল যদি ক্রিয়েট করাও যায় তারপরেও কিন্তু প্রতিটা ইডু মেইল দিয়ে সেন্ড হয় না। ওকে, তো এদিকে আমরা খেয়াল রাখি, কারণ কিভাবে কি করব তো এত ঝামেলা না করে আমরা ডিরেক্ট অফিস মেইল গুলো কিনে নিয়ে কাজ করি। ওকে, তো এর জন্য আপনাদের অফিস মেইল গুলো কিনতে হবে, মোটামুটি যে অফিস মেইলটা দিয়ে আপনারা সেন্ডিং করবেন তো সেই অফিস মেইলটা কিন্তু আপনাদের অবশ্যই কিনতে হবে। ওকে, তাছাড়া মোটামুটি আপনাদের কিন্তু কাজ একদম ফ্রিতে কাজ করতে পারবেন, আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি অফিস মেইল গুলো কিন্তু আমরা কিনে কাজ করি এবং কি আপনাদেরও কিন্তু অফিস মেইলটা কিনে কাজ করতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা অফিস মেইল কোথা থেকে পাবো বা ইডু মেইলটা কোথা থেকে পাবো। তো আপনারা ফেসবুক অথবা স্কাইপ গ্রুপে অ্যাড দেন, অথবা আমরা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকেও কিন্তু আপনারা নিতে পারেন। ওকে, তো আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু ভিডিওর নিচে আমরা স্কাইপ আইডি এবং কি ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তো ওই জায়গা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্কাইপ অথবা ফেসবুকে, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের এই পর্বই সম্পূর্ণটাই আমাদের কিন্তু দেখেন ই করা হয়ে গেছে। তো আমাদের যে অ্যাডভান্সটা আছে অ্যাডভান্সটাও অ্যাড দেওয়া হয়ে গেছে এবং কি আমাদের কাজের জন্য যে এসএমএসটা লাগবে তো সেই এসএমএসটাও কিন্তু রেডি করা হয়ে গেছে এবং কি লিড যেটা আছে সেটাও কিন্তু রেডি করা হয়ে গেছে। ওকে, তো মোটামুটি এখন কিন্তু আমাদের 5টা অফিস মেইল হলে আমরা কিন্তু কাজটা শুরু করতে পারবো। ওকে, তো এই জন্য আমি ভিডিওটি ইম্পর্টেন্ট বলছি, কারণ যে ইমেল গুলো সেন্ডিং করবো তো এই জন্য কিন্তু আমাদের 5টা অফিস মেইল লাগবে। তো মোটামুটি 5টা অফিস মেইল দিয়ে কিন্তু কাজ করতে হবে এবং কি এই 5টা অফিস মেইল কিন্তু রাত দিন 24 ঘন্টা আনলিমিটেড সেন্ডিং করতে পারবো। ওকে, এই জন্য 5টা অফিস মেইল প্রথমে এই ব্রাউজারে লগ ইন করে নিতে হবে এবং কিভাবে লগ ইন করবেন কিভাবে কি করবেন এ টু জেড দেখাই দিচ্ছে। তো বন্ধুরা, অফিস মেইলটা লগ ইন করার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলি, আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে শোনেন। তো যারা নতুন আছেন তারা কিন্তু শুধু অফিস মেইল দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন তো তা না, তো এটা দিয়ে কিন্তু আপনারা হটমেইল আউটলুক বা জিমেইল আপনারা যেটা দিয়ে পারেন আপনারা ওইটা দিয়ে কিন্তু সেন্ডিং করতে পারেন। ওকে, তো এক কথায় বলতে হলে আপনাদের যেভাবে হোক এই ট্রাফিকের যে ইমেইল অ্যাড্রেসটা আছে তো এই ইমেইল অ্যাড্রেসে আপনাদের যে এসএমএসটা আছে এসএমএসটা কিন্তু সেন্ড করতে পারেন।
পারেন। ওকে, তো সেটা সেন্ট ব্লাস্টার যে নামে যে সমস্ত পেইড সফটওয়্যার থাকে বা এইচটিএমএল বা জাভা স্ক্রিপ্টের যে সমস্ত সেন্ডিং এর জন্য যে সমস্ত সফটওয়্যার থাকে ওই সমস্ত সফটওয়্যার দিয়েও কিন্তু আপনারা সেন্ডিং করতে পারেন, অথবা আপনারা জিমেইল, আউটলুক, হটমেইল এগুলো ইউজ করেও কিন্তু আপনারা সেন্ডিং করতে পারেন। ওকে, তো আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে আমাদের 3-4টা পিসি, তো আমাদের এই জন্য আমরা অফিস মেইলদের রাত দিন 24 ঘন্টা যে রোবট মাইক্রো রেকর্ডিং যে সফটওয়্যারটা আছে তো সেই সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু রাত দিন 24 ঘন্টা সেন্ডিং করি। ওকে, তো এই জন্য কিন্তু আমরা অফিস মেইল মার্কেটিংটা ভালোভাবে করতে পারি, কারণ আমাদের যে পিসিতে আমাদের কিন্তু হাতে কোনো কাজ করা লাগে না, এই জন্য আমরা অফিস মেইল দিয়ে কাজ করি। তো মোটামুটি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সমস্ত মেইল দিয়ে কিন্তু সেন্ডিং করার একটা ধারণা পাবেন এবং কি ইমেল মার্কেটিং এ কিভাবে কাজ করবেন এ টু জেড কিন্তু আপনারা শিখতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা ইমেল দিয়ে হটমেইল এবং কি আউটলুক সমস্ত কিছু দিয়ে আমরা দেখাই দিব পার্ট বাই পার্ট আপনারা কিভাবে কি দিয়ে মেইল দিয়ে সেন্ড করলে ভালো হবে এখন এবং কি কোন সময় কোন মেইল দিয়ে সেন্ড করলে আপনাদের ভালো রেজাল্ট আসবে। তো মোটামুটি আমরা কিন্তু কেক এর পর এক সেন্ড করা দেখাই দিব। ওকে, তো আজকে যেহেতু আমরা সেন্ড করব অফিস মেইল দিয়ে, তো অফিস মেইল প্রথম অবস্থায় আমরা লগ ইন করে নিব। তো এজন্য প্রথম অবস্থায় আমরা এই যে অ্যাডভান্সটা আছে তো অ্যাডভান্সটার পর 5 বার ক্লিক করতে হবে। ওকে, তো দেখুন 5 বার ক্লিক করার পরে শুধু একবার ক্লিক করছি দেখেন একটা নিউ ট্যাব দিছে, তো বাদ বাকি যে যে ট্যাব দুইটা আছে তো সেই দুইটা ক্লোজ করে দিয়ে আমরা দেখুন এখানে কিন্তু 5টা ট্যাব নিব। তো 2টা ট্যাব হয়েছে, 3টা 4টা 5টা, তো 5টা ট্যাবে কিন্তু আমাদের যে অফিস মেইলটা আছে তো সেই মেইলটা কিন্তু লগ ইন করতে হবে প্রথম অবস্থায়। ওকে, তো অফিস মেইলের জন্য আপনারা কিন্তু এখানে office.com লিখলে চলে আসবে অফিস মেইল। তো এখানে অফিস লিখে দেখেন সার্চ করলে দেখেন অফিস 365 লগ ইন চলে আসে, তো আমরা এটার পর চাপ দিব। ওকে, তো দেখেন অফিস 365 লগ ইন মাইক্রোসফট অফিস, তো এটার পর চাপ দিলে সরাসরি আমাদের লগ ইন অপশনে নিয়ে যাবে। ওকে, তো এটার জন্য কিন্তু আমরা বুটমার্ক করে দেখেন এই লগ ইন অপশনে যাওয়ার পরে দেখেন বুটমার্ক করে এখানে রাখে দিছি, তো আমরা জাস্ট শুধু এই জায়গায় চাপ দিব। তো 5টা ট্যাবে কিন্তু আমরা এই জায়গায় চাপ দিব। ওকে, তো এই অ্যাডভান্স এর কাজটা কি সেটা বলি। তো অ্যাডভান্স এর কাজটা হলো আপনাদের যে মাইক্রোসফট অফিস মেইল গুলো আছে, তো এই ব্রাউজারে একটা মেইল যদি আপনি লগইন করেন, যেমন এই ট্যাবে যদি আপনি অফিস মেইলটা লগইন করেন, তো দ্বিতীয় ট্যাবে কিন্তু আপনাদের অফিস মেইলটা লগইন করতে দিবে না, তো এই মেইলটাই কিন্তু আপনাদের বারবার লগইন হবে। ও এক কথায় বলতে হলে আপনাদের একটা ব্রাউজারে শুধু একটা মেইলই লগইন করতে পারবেন। ওকে, তো এই মাল্টি লগইন যে লগইন অ্যাডভান্সটা আছে, তো এই অ্যাডভান্সটার দ্বারাই আপনারা যেগুলো মেইল আছে তো সবগুলো মেইলে কিন্তু আপনারা লগইন করতে পারেন। তো অ্যাডভান্স কিন্তু আপনারা নিউ একটা ট্যাব দিবে, তো এই ট্যাবে কিন্তু আপনাদের প্রতিটা ট্যাবে প্রতিটা ইমেইল লগইন হবে। ওকে, তো এক কথায় বলতে পারেন আপনারা মাল্টি লগইন যে অ্যাডভান্সটা আছে, তো এই অ্যাডভান্সটা দিয়ে আপনারা আনলিমিটেড ইমেইল গুলো কিন্তু এই এক ব্রাউজারে কিন্তু লগইন করতে পারেন। ওকে, তো এর জন্য আমরা মাল্টি লগইনটা ইউজ করি যাতে আমাদের 5টা মেইল একসাথে লগইন করে একসাথে কাজ করতে পারে। ওকে, তো দেখেন এটা কিন্তু মাল্টি লগইন একটা অ্যাডভান্স, তো অ্যাডভান্সের লিংকটা দিয়ে রাখবো ভিডিওর নিচে, আপনারা ওই জায়গা থেকে ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো মোটামুটি এবার এখানে দেখেন আমরা 5টা মেইল নিয়ে আসবো অফিস মেইল, তো সেই অফিস মেইল গুলো আমরা এখানে নিয়ে আসার পরে এখান থেকে সেন্ডিং করব। ওকে, তো বন্ধুরা আমরা অফিস মেইলটা কিভাবে ক্রিয়েটিং করব এবং কি কোথা থেকে পাবো, তো এ টু জেড ভিডিও নিয়ে আসবে আমাদের যে 5 নাম্বার ভিডিও যেটা আছে, তো সেটাই, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো এজন্য ভিডিওটা আর বড় করব না। তো বন্ধুরা আমি যদি এই জায়গায় 5টা মেইল দিয়ে লগইন করি তো আপনাদের মনে কিন্তু একটা খটকা থাকবে, তো আমাদের যে মেইলটা আছে অফিস মেইল, তো আমরা কোথা থেকে পাই এবং কি কিভাবে পাই, তো এটার জন্য কিন্তু আপনাদের খটকা থেকে যাবে। তো আমি নেক্সট পড়বে কিভাবে অফিস মেইল ক্রিয়েটিং করবেন, তো আমি সেটা দেখাই দিব কিভাবে ইডু মেইল দিয়ে অফিস মেইল গুলো ক্রিয়েটিং করবেন। ওকে, তো মোটামুটি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো একবারে আমরা দেখাই অফিস মেইল ক্রিয়েটিং করে তারপরে সাইন ইন করে তারপরে কাজ করব। ওকে, তো মোটামুটি আজকের পর্ব এই পর্যন্তই থাক, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অতি শীঘ্রই কিন্তু আমাদের 5 নাম্বার যে পার্টটা আছে তো সেটা আপলোড করে দিব আমরা। তো মোটামুটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন। ওকে।